আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য নিয়ে এলাম খুবই মজার একটি রেসিপি, যেটি তৈরি করে দেখাবেন আমার মাম্মা, এবং আমি আছি আমার মাম্মার অ্যাসিস্ট্যান্ট। সবাই এই রেসিপিটি সম্পূর্ণ না টেনে দেখবেন। এবারে চলুন শুরু করা যাক। একটি মিক্সিং বোলে 15টি চিংড়ি নিয়ে নিলাম। মাথার নিচের অংশ থেকে লেজ পর্যন্ত কেটে খোসাটি ছাড়িয়ে নেব এবং লেজের উপরের অংশটি কেটে নেব। প্রিয় দর্শক, এবারে লক্ষ্য করুন, চিংড়ির ভেতরে থাকা ময়লা অংশটি বের করে নেওয়া হচ্ছে। এখন চিংড়িগুলোকে আলতো করে কেটে নেওয়া হচ্ছে, যাতে চিংড়িগুলোর পুরো অংশটি কেটে না যায়। লক্ষ্য করুন, চিংড়িগুলোর কাটা অংশের উল্টো দিকে হালকা চেপে দেওয়া হচ্ছে, যাতে চিংড়িগুলো ভাজার পরে সোজা হয়ে থাকে। এভাবে সবগুলো চিংড়ি প্রসেস করে নেব। এখন স্পাইসেসগুলো দিয়ে দিব। 1 টেবিল চামচ সয়া সস, 5 রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো ক্রাশ করা গোলমরিচ দিয়ে দেব, আধা চা চামচ ধনে ও জিরা গুঁড়ো। এবারে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আর একটি কথা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। মাখানো হয়ে গেলে 20 মিনিট রেস্টে রেখে দিব। এখন একটি মিক্সিং বোলে 1 কাপ ময়দা, 1 চিমটি হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনে এবং জিরা গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং 1 চিমটি গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিক্স করে নেব। এখন একটি ডিম, 1 চিমটি লবণ দিয়ে হালকা বিট করে নেব। এখন ম্যারিনেট করা চিংড়িগুলো ডিমে চুবিয়ে শুকনো ময়দার উপকরণে এপিট ওপিট করে ভালো করে কোট করে নেব। এবার কোট করা চিংড়িগুলোকে আবার ডিমে চুবিয়ে ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। এক এক করে সবগুলো চিংড়িতে এভাবে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ চিংড়িগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেল হালকা গরম হয়ে এলে এক এক করে সবগুলো চিংড়ি দিয়ে দেব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে, করে চিংড়িগুলো অনেক মুচমুচে হবে। চিংড়িগুলো এক পিঠ হয়ে গেলে অপর পিঠে উল্টিয়ে দেব। চিংড়িগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এলে নামিয়ে নেব। একইভাবে সবগুলো চিংড়ি ভেজে নেব। প্রিয় দর্শক,
যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়ে গেল আমাদের প্রন ফ্রাই।